গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া মালাকার ব্লগস। তোমাদেরকে কথা দিয়েছিলাম যেটা যে লক্ষ্মী পূজায় ব্লগ বানাবো, তো আমি চেষ্টা করছি বানানোর, কিন্তু কথা না বলে জাস্ট আমি ক্লিপসগুলো দেখানোর চেষ্টা করছি, তার কারণ প্রচুর কাজ রয়েছে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তো মা ওই দিকটা পুরোটা দেখছে, ঘরের পুজো হয় তার সাথে কোজাগরি লক্ষ্মী পুজো, তো দুটো মিলিয়ে আর কি প্রচুর চাপ রয়েছে। দেখতেই পাচ্ছ সব ছড়িয়ে বসেছি আমি, কিন্তু আমি এখন সাজগোজ করছি না, তার কারণ ওই অত সেজে গুজে বসে কাজ করা ওইভাবে যায় না। বাবা আপাতত রান্না বান্নার দিকটা করছে, নাড়ু বানানো মনে হয় বাকি, নারকেলের নাড়ু। তো চলো দেখাই। আচ্ছা, তো এখানে আমার আলপনা আঁকা শেষ মোটামুটি। এখানে ঘরটা বসবে, এখানে ঠাকুর বসবে, বাকি এখনো দুয়ারে ফুয়ারে দেওয়া বাকি আছে, এগুলোই আপাতত। Thank you.
তারপর করে যদি করিয়ে করতে কমিয়ে পারে মানে করতে কমিয়ে পারে তখন তোমার যে চতুর্থ একটা ফিরে দাঁড়িয়ে দেখ পঞ্চম তারকা মনে করতে পারছি যে মাত্র শিশুকে নিজেদের প্রতি সততর ক্রিয়া যত নরনারী গুণ সত্য চেতনা পায় দুর্গি করে সমান্য শূন্য প্রায় বলে বিন্দু বিপুল কষ্ট আত্মহত্য করিতেছিল অতি প্রয়োজন যে পুত্র কন্যা দাবি করে করিতেছে তার অনেক কারণে বর্বর মনে দিবি কিভাবে তো এই ছিল আমাদের কোজাগরি লক্ষ্মী পুজোর কিছু ক্লিপস বেশি সময় পাইনি রেকর্ড করা তাতে আর কি পুজোতে কনসেন্ট্রেট করতে পারতাম না আর যেহেতু ঠাকুরমশাইদেরও এখন প্রচুর চাপ থাকে তো একটু তাড়ার মধ্যেই ছিলেন উনি তো মোটামুটি ভালোই কাটলো এই প্রথম মনে হয় ঠিকঠাকভাবে আর কি সেজে গুজে আমি বসতে পারলাম সাজি তো নিই ওই আর কি একটু আইব্রোটা এঁকেছি মাস্কারা লাগিয়েছি আর লিপস্টিক আর এই ঘাগড়া আমি অনেকদিন পর পরলাম ছোটবেলা করেছিলাম বড়বেলা করিনি তো চলো চরণামৃত খেয়ে আহা আমার এই চরণামৃত খেতে না হেভি লাগে তো এই লক্ষ্মী পুজোর ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও যে তোমরা কবে পুজো করলে মানে গতকাল নাকি এই বৃহস্পতিবার মানে 17 তারিখ আর আমাদের যেরকম সরা পুজোর নিয়ম আছে তোমাদের কার কার সরা পুজোর নিয়ম আছে অবশ্যই জানিও ভালো লাগলে শেয়ার করো আর যারা নতুন দেখছো আমার ব্লগ তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা প্রেস করতে ভুলো না দেখা যাচ্ছে পরের ব্লগে টাটা